আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে দ্বীপে আটকে আছে দজ্জাল, কিভাবে দজ্জালের আগমন ঘটবে এই সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আখের জমানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে দজ্জালের আবির্ভাব হবে। দজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্যে দজ্জালের চেয়ে অধিক বড় সমস্যা আর কিছুই হতে পারে না, বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কষ্টের ব্যাপার হবে। সমস্ত নবী আপন উম্মতদেরকে দজ্জালের ভয় দেখিয়েছেন, দজ্জালের সম্পর্কে বলেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, একদা আল্লাহর নবী দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন, অতঃপর দজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দজ্জালের সম্বন্ধে বলেছেন, কিন্তু আমি তোমাদের কাছে দজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতদের বলেননি, আর তা হলো দজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দজ্জালের বর্ণনা করছেন। তিনি তার ফেতনার খুব বড় একটি আলোচনা তুলে ধরেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুর বাগানের পাশে সে হয়তো অবস্থান করছে। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহ রসুল, আপনি যেভাবে দজ্জালের আলোচনা করছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভেতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরো দুশ্চিন্তা রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব, আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে, আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলমানকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। সহিহ তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতনা। দজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা। দজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুবই ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দজ্জালের আবির্ভাব ঘটবে। দজ্জালের পরিচয়। দজ্জাল মানবজাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল মূর্খ এবং হতভাগ্য ব্যতীত কেউ দজ্জালের ধোকায় পড়বে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন। তিনি বলেন, দজ্জাল হবে বৃহদাকার এক যুবক পুরুষ, শরীরের রং হবে লাল, বেটে মাথার চুল হবে কোঁকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চোখ হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। সহিহ বুখারি অধ্যায় কিতাবুল ফিতনা। দজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। সহিহ বুখারি অধ্যায় নং কিতাবুল ফিতনা। দজ্জালের কোন চোখটি কানা থাকবে? বিভিন্ন হাদিসে দজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে যে দজ্জাল অন্ধ হবে, কোনো হাদিসে আছে তার ডান চোখটি অন্ধ হবে, আবার কোনো হাদিসে আছে তার বাম চোখটি অন্ধ হবে। মোট কথা তার একটি চোখ দূষিত হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সহিহ বুখারি অধ্যায় কিতাবুল ফিতনা। মোট কথা দজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট থাকবে না। দজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাছাড়া দজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে আরবিতে কাফের লেখা থাকবে। সহিহ বুখারি অধ্যায় কিতাবুল ফিতনা। অপর বর্ণনায় আছে তার কপালে কাফ, ফা এবং র এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল ফিতনা। অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি
রোগী ওই লেখাটি পড়তে পারবে। সহিহ মুসলিম শরহুন নববীর সাথে 18:61। মোট কথা, আল্লাহ মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দিবেন, ফলে সে দাজ্জালকে দেখে সহজে চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত, কাফের এবং মুনাফেক লোক তা দেখতে পারবে না, যদিও সে ছিল শিক্ষিত, পড়ালেখা জানা ব্যক্তি। কারণ কাফের এবং মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করবে না। ফতহুল বারি 13:100। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একত্রিত করেছি এই জন্য যে তামিম আদ-দারি একটু আগে আমার কাছে সে এসেছে, সে মুসলিম হয়েছে, আর সে আমার কাছে এমন একটা কাহিনী বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমি দাজ্জালের ব্যাপারে যা বলেছিলাম তার সাথে মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাখমান জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু লোক তারা যখন জাহাজে করে যাচ্ছিল, বড় ঢেউ খেলে জাহাজটিকে সমস্যার সম্মুখীন করে, আর একটা অজানা দ্বীপে তীর ফেলার আগ পর্যন্ত তারা এক মাস ধরে দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থায় ঘুরপাক খাচ্ছিল। সেই দ্বীপের সন্ধান পেলে তারা নৌকায় করে সেই দ্বীপের অভিমুখে যাত্রা শুরু করে। এটা ছিল রাতের বেলা। তারা সকালে সেই দ্বীপে পৌঁছল। এরপর তারা একটি জন্তুকে দেখল যার সারা শরীর ছিল পশমে ভর্তি। তাই সে জন্তুটির সামনের দিক পেছনের দিক আলাদা করা যাচ্ছিল না। তারা তাকে বলল, ওহে তুমি কে? জন্তুটি উত্তরে বলল, আমি জাসাসা। তারা জিজ্ঞাসা করল, জাসাসা কি? সে এই প্রশ্নের উপেক্ষা করে বলল, তোমরা আমার সাথে একটা আশ্রমে চলো, সেখানে একটা লোক বসে আছে, সে তোমাদের সাথে দেখা করতে চায়। তারা এটা বর্ণনা করেছেন নিজেদের ভাষায়। সেটা শুনে আমরা কিছুটা সংশয়ে পড়ে গেলাম। আমাদের কাছে মনে হলো সে অস্বাভাবিক কিছু হতে পারে। আমরা ভেতরে গেলাম, তাকে দেখলাম, সে অতিকায় এক লোক। এমন অতিকায় কাউকে আমরা কখনো আগে দেখিনি। লোকটিকে তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত শেকল পরিয়ে রাখা হয়েছে। আমরা বললাম, ওহে তুমি কে? সে বলল, তোমরা তো আমাকে দেখলে, তোমরা কারা সে সম্বন্ধে আমাকে কিছু বলো। তো এরপর তারা বলল, আমরা সাগরে পথ হারিয়েছি, এরপর এই দ্বীপে এসে পৌঁছেছি। লোকটি অতঃপর বলল, আমাকে বাইসান নামক স্থানের তাল গাছ সম্পর্কে কিছু বলো। বাইসান হচ্ছে আর শামের একটি অঞ্চল। তারা বলল, বাইসানের তাল গাছ সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, সেগুলোতে কি ফল ধরে? তারা বলল, হ্যাঁ ধরে। এরপর লোকটি বলল, এমন একটা সময়ের আগমন হবে যখন সে গাছে আর ফল ধরবে না। সে বলল, আমাকে তাবারিয়াতে যে একটি হ্রদ রয়েছে সেটা নিয়ে কিছু বলো, সেই হ্রদে কি এখনো পানি আছে? তাবারিয়া ফিলিস্তিনের একটি হ্রদ। তারা উত্তর দিল, হ্যাঁ সেখানে পরিপূর্ণ জল আছে। লোকটি তখন বলল, এমন একটা সময়ের আগমন হবে যখন সেই পানি শুকিয়ে যাবে, ভুল পথগামীরা এই হ্রদকে শুকিয়ে ফেলবে। এরপর সে তাদের কাছে জানতে চাইল, জুগারে বসন্তকালে কি পানি থাকে কিনা? তারা উত্তর দিল, থাকে। সে বলল, লোকেরা কি সেই পানিকে সেচ কাজে ব্যবহার করে? তারা বলল, হ্যাঁ করে, আর সেখানে অনেক পানি আছে, লোকে সেগুলো কৃষি কাজে ব্যবহার করে। সে জবাবে আর কিছু বলল না। তারপর সে বলল, সেই নবী সম্পর্কে আমাকে কিছু বলো। এই নবী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, তিনি মক্কা ছেড়ে গিয়েছেন আর এখন মদিনায় আছেন। সে জিজ্ঞাসা করল, আরবরা কি তার সাথে শামারে লিপ্ত হয়েছে? তারা বলল, হ্যাঁ। সে জিজ্ঞাসা করল, উনি তাদের সাথে কেমন আচরণ করেছেন? তার সাথে আরবদের শামারে কে জিতেছে? তারা উত্তর দিল, তিনি জয়লাভ করেছেন আর এখন তারা তার অনুগত। তাদের জন্য এটাই কল্যাণকর যে তারা তাকে মেনে নেবে। এবার লোকটির পরিচয় দেওয়ার পালা। সে বলল, আমি হচ্ছি মসীহ। এটা সময়ের ব্যাপার যে আমাকে মুক্ত করে দেওয়া হবে আর আমি সারা বিশ্বে ভ্রমণ করব এবং আমি 40 দিনের মধ্যে প্রতিটি শহর এবং গ্রামে প্রবেশ করব। মক্কা এবং তাইয়েবা ব্যতীত, তাইয়েবা হচ্ছে মদিনা, আমাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। আমি যখনই সেখানে ঢুকতে যাব সেখানে কিছু ফেরেশতা থাকবে, তারা মক্কা এবং মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দেবে। এতটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে 3 বার বললেন, এটাই হলো তাইয়েবা, এটাই হলো তাইয়েবা, এটাই হলো তাইয়েবা। তারপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে আগে এটি বলিনি? লোকেরা উত্তর দিল, হ্যাঁ বলেছেন। তিনি বললেন, আমি তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি কারণ সে যা বলেছে আর আমি তোমাদের আগে যা বলেছি তার মধ্যে মিল আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এখন আর শামের সাগরে অবস্থান করছে, আর শামের সাগর হচ্ছে ভূমধ্য সাগর অথবা ইয়েমেনের সাগর, আর ইয়েমেন
ইয়েমেনের সাগর হচ্ছে লোহিত সাগর কিংবা আরব সাগর। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তিনি পূর্ব দিক নির্দেশ করে তিনবার বললেন, সে পূর্ব দিকে আছে, সে পূর্ব দিকে আছে, সে পূর্ব দিকে আছে। এর মানে আমরা বুঝতে পারলাম দাজ্জালের অবস্থান মদিনার পূর্বে, কিন্তু পূর্বের ঠিক কোথায় আছে তা কেবল আল্লাহই ভালো জানেন। এই হাদিস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এর মধ্যে একটা হচ্ছে আদ-দাজ্জাল এখন জীবিত অবস্থায় আছে এবং তামিম আদ-দারি তাকে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যকে অনুমোদন দিয়েছিলেন এবং আমরা এও জানি যে দাজ্জাল 40 দিনে সারা দুনিয়া ভ্রমণ করবে এবং সে মক্কা ও মদিনা শহর ছাড়া পুরো বিশ্বে অবস্থান করবে। সহিহ মুসলিম বই নং 41 হাদিস নং 7028। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।